बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नॉर्थ ब्रिज स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे आपनादेर सबाइके आमार अभिनंदन। डियर स्टूडेंट्स, व्यूअर्स एंड गार्जियंस, अस्सलामु आलाइकुम। आमी सानजी डाक्तार आपनादेर सामने नार्सारी प्लस टू इंग्लिश प्लस टू निये एसेछि आजके। छोटो सोनामणिरा आपनारा सबाई केमन आछेन? भालो आछेन निश्चय। आसेन आमार साथे साथे आपनारा झटपट क्लासटा निये फेलेन। आमरा बोर्डे चले जाई, देखी एक नम्बर की आछे। नीचे लेटर दिए दुटी करे वार्ड लिखुन। राइट टू वार्ड्स इंडिविजुअलि विथ द फॉलोइंग लेटर्स। आमरा देखी ए आछे। ए दिए ताहले आमरा की की जानी? ए फॉर एंट, ए फॉर एप्पल, ए फॉर एंट, ए एन टी एंट, ए फॉर एंट एंड ए फॉर एप्पल, ए पी P L E apple. B for boy, B for ball, B for boy. Dekhin shobai, B for boy, B O Y, B for ball, B A L L, double L, ball. C for cat, C for cat, C for cap, C A T cat, C for C A P cap, cap মানে টুপি। নাম্বার টু, নিচের ওয়ার্ডগুলোর অর্থ লিখে। রাইট দ্য বেঙ্গলি মিনিং উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখুন। অ্যান্ট, অ্যান্ট মানে কি জানি আমরা বলেন তো? অ্যান্ট মানে পিঁপড়া, পয়ের রশিকার, পয়ে চন্দ্রবিন্দু রশিকার, পি প ডবিন্দু রয় আকারে রা পিঁপড়া। বি ফর, বি মানে কি? বয়, বি ফর বয়, আমরা পড়েছি বয় আর বল, এখানে আছে বি ও ওয়াই বয়। বয় মানে কি বলেন? বয় মানে বালক। লেখেন সবাই আমার সাথে বয়ে আকারে বা ল ক বালক। সি ফর ক্যাট, C for cat, cat মানে বিড়াল। বয়ের শিকার ডয়বিন্দু রয় আকার ল বিড়াল। নাম্বার থ্রি, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ফলোয়িং লেটার। উপযুক্ত লেটার বসিয়ে ফাঁকা স্থান পূরণ করুন। এ এখানে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, ড্যাশ টি, তাহলে কি হবে? এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট, এ ডাবল পি ড্যাশ ই কি হবে? এল হবে অ্যাপল, এ ডাবল পি এল ই অ্যাপল, অ্যাপল মানে আপেল, এ ডাবল পি এল ই। তারপরে বি ড্যাশ ডবল এল, বি এ ডবল এল বল। সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। আমাদের তিন নম্বর হয়ে গেল, নাও নাম্বার ফোর। এখন আমরা চার নম্বরে যাব। চার নম্বরে কী বলছে? রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ দ্য লেটার্স, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে বলছে। ডি, আগে আমরা ডিটা লিখি, ডি এর পরে কী হয়? আগে আমরা ডিটা লিখে ফেলি। ডি তারপরে হবে, ডি লেখা হলো ই, আমরা ই লিখব, তারপরে ডি এর ডি ই, তারপরে এফ, এফ লিখলাম এফ, তারপরে জি, জি লিখলাম, তারপরে এইচ, এইচ লিখলাম, ডি ই এফ জি এইচ। নাম্বার ফাইভ, রেখা টেনে ছবির সাথে মিল করুন। ম্যাচ দ্য লেটার উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। রেখা টেনে ছবির সাথে মিল করুন। এ ফর কী পড়েছি আমরা? এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাপ। কমপ্লিট, আমাদের নাম্বার টু শিট কমপ্লিট। আপনারাও নিশ্চয়ই আমার সাথে সাথে কমপ্লিট করে ফেলেছেন। ওকে ছোট সোনামণিরা, আবার আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।